এটা আপনার হাতা রিপ আছে, তারপর গলা রিপ, এটা সম্পূর্ণ এলাস্টিক রিপ ভালো রে। এগুলো সব থাই কোয়ালিটি যাচ্ছে, থাই কোয়ালিটি। হ্যাঁ, এগুলো সাইজ কি কি হবে? এগুলো সাইজ হবে চারটা সাইজ সবে। এটার মান সবচেয়ে ভালো এটার। হ্যাঁ, এটা হলো হাই কোয়ালিটি যাচ্ছে, হাই কোয়ালিটি হচ্ছে 4 পারে সাবলিমেশন। তো আপনি দেখেন এটা, এই যে কোয়ালিটিটা, ঠিক আছে, এই কোয়ালিটিটা কিন্তু সবাই থাই মালে আনতে পারেন। এটা আমরা অনলি আমরা আনি। এটা কি কাপড় ভাই? এটা এটা হলো ভাই মিলেন্স কাপড় বলি আমরা, এটা চাইনিজ কাপড় আছে। এটা স্টিচ আছে, এটা হচ্ছে প্যারাসুট কাপড় ট্রাউজার। এটা এটা তো অনেক ভালো মানে। হ্যাঁ, এটা আর্মি প্রিন্টের, এটা প্যারাসুট কাপড়, অনেকে অনেকের পছন্দ প্যারাসুট কাপড়। তারপরে একটা ট্রাউজার আছে আমাদের, এটা এক্সপোর্ট কোয়ালিটি, এটা আমাদের বাইরে এক্সপোর্ট হয়। এটার মান সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এটা সাইজ হলো আপনার 5টা। এগুলোর জন্য আপনি জিম করতে পারেন বা আপনি ঘুমাতে পারেন, যে যেটা জন্য ব্যবহার করা যাবে। হ্যাঁ, এটা হলো, এটা হলো এক্সপোর্ট, এটা প্যান, এটা মিলিয়ান্স কাপড় বলি আমরা। আচ্ছা, এটা ওই যে অনেকে যে বাস্কেটবলে যারা খেলে তাদের প্রয়োজন হয় আর কি। এটা ওই প্যারাসুট কাপড়ের আরেকটা কালার। এটা কাপড়ের মান ভালো। হ্যাঁ, প্রাইস ভাই? এটা হলো আপনার 350 টাকা। 350 টাকা পাইকারি, খুচরা 400 টাকা। 400 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আবারও চলে আসলাম গুলিস্তান রেলওয়ে সুপার মার্কেট লেভেল 2-তে, হাবিব এক্সপোর্টস। হাবিব এক্সপোর্টস থেকে আজকে আপনারা দেখো ভালো মানের কিছু জার্সি দেখাবো। আজকে এমন কিছু জার্সি দেখাবো এর থেকে কমে মার্কেটের কেউ দিতে পারবে না। ওনাদের মূলত নিজস্ব কারখানা আছে, নিজস্ব কারখানা এগুলো তৈরি করা হয়। আর গুলিস্তানে ওনাদের 3-4টা শোরুম আছে, 4টা শোরুমে ওনারা এগুলো সেল করে থাকেন। সারা বাংলাদেশে ওনারা হোলসেল দিয়ে থাকেন। যারা খুচরা নেবেন তারা অবশ্যই এখান থেকে নেবেন, এর থেকে কমে কেউ দিতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আর ওনাদের জার্সি মান অনেক ভালো আছে, আপনি লো থেকে শুরু করে হাই নিতে পারবেন। আপনি যদি বলেন 150 টাকার ভিতরে জার্সি নেবেন সেটাও দিতে পারবে, আপনি যদি বলেন 500 টাকার ভিতরে নেবেন সেটাও দিতে পারবে। এটা জার্সির কাপড়ের মানের উপরে এটা নির্ভর করে। ফ্রেন্ডস, আজকে এখানে কী কী জার্সি থাকবে, এগুলো প্রাইস কীরকম হবে, এগুলোর সাইজ কীরকম হবে, এগুলোর কাপড়ের মান কীরকম, এভরিথিং সব কিছু আপনাদের জানাবেন হাবিব এক্সপোর্টস থেকে শাহাদাত ভাই। শাহাদাত ভাইকে করে দেখবেন, এগুলোর প্রাইস ডিটেলস সব কিছু আপনাদের জানাবেন। আর আপনারা যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের 64টি জেলা থেকে এগুলো আপনারা কুরিয়ার করতে পারবেন। সো ফ্রেন্ডস, আর কথা বলেছেন, আজকে মতো ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার এখানে জার্সি কি কি কালেকশন আছে? আমাদের এখানে তো অনেক জার্সি আছে, যেমন বিভিন্ন সিজনাল ক্লাবের জার্সি আছে, তারপর আপনার এই কান্ট্রি জার্সি আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে সব কান্ট্রি জার্সিও পাওয়া যায়, আপনার ক্লাবের জার্সিগুলো পাওয়া যায়, সবকিছু আছে, সব আছে। তো ভাই আমরা একই করে দেখি কি কি আছে আমাদের কাছে। এখন যে কালেকশনগুলো আছে, যেমন যে রিয়াল মাদ্রিদের জার্সি আছে, রিয়াল মাদ্রিদ আপনার জার্সি 3টা, একটা লোকে এটা আছে, সাদাটা, সাদা একটা আছে। আচ্ছা, এগুলো সব থাই কোয়ালিটি জার্সি, থাই কোয়ালিটি। হ্যাঁ, এগুলো সাইজ কি কি হবে? সাইজ লোকে 4টা সাইজ, 4টা সাইজ, এল, এক্সেল, ডাবল এক্সেল, ওকে, 4টা সাইজ। এটা লোকে সাদাটা, এটা সাদাটা। হুম, আচ্ছা, তো এগুলো প্রাইস কি হবে? এগুলো প্রাইস লোকে আমরা পাইকারি বেশি 300 টাকা, 300 টাকা। জি, ওকে, সাইজ হবে 3টা 3টা, এটা কিন্তু এস সাইজ। আচ্ছা, তো ভাইয়া যারা পাইকারি নেবে, যারা অনেক নেবে, সেক্ষেত্রে প্রাইস কিছু আপ ডাউন হবে? তাদের জন্য আমরা 20 টাকা হয়তো বা ছাড় দিতে পারি, ছাড় দিতে পারবো। এরপর কি আছে ভাইয়া? তারপর আপনার ইয়াসে জুবনডাসের আছে, জুবনডাসেরও তো আপনি সব হলো থাই কোয়ালিটির। এটা থাই? হ্যাঁ, থাই। ওকে, এটার ভিতরে অন্য কালার হয়? এটার ভিতরে আরও কালার আছে, দুইটা আছে, দুইটা কালার। সাইজ কী কী হবে? সাইজ এটা 4টা সাইজ, 4টা সাইজ হবে। এটা সে ব্যাগটা? হ্যাঁ। ওকে, প্রাইস কত ভাই? এটা প্রাইস 300 টাকা, 300 টাকা। ওকে, এরপর কী আছে ভাই? তারপর আছে পিজির আছে। আচ্ছা, এটা সে ব্যাগটা না ভাই? হ্যাঁ, এগুলো থাই কাপড়, থাই কাপড়। হ্যাঁ, হ্যাঁ, ওকে, প্রাইস ভাই? এটাও 300 টাকা, 300 টাকা। হ্যাঁ, 4 সাইজটা, 4টা সাইজ। বাসার আছে, বাসারও 3টা আছে, 3টা হোম এ আপনার থার্ড কিট, 3টা আছে, 3টা আছে। হ্যাঁ, প্রাইস ভাই? 300 টাকা, 300 টাকা। এটা হচ্ছে ব্যাগটা। হ্যাঁ, এগুলোর ভিতরে অন্য কালার হয় এটা? হ্যাঁ, বাসার তো ক্লাবে যে যে কালার ওই কালার, প্রতিটা কালার আছে, প্রতিটা। আমরা স্যাম্পল হিসেবে একটা দেখাই দিচ্ছি, একটা দেখাই দিচ্ছি। এরপর কী আছে ভাই? তারপরে সিটির জার্সি আছে। আচ্ছা, সিটির সাদাটা আছে, আকাশি আছে। ওকে, প্রাইস ভাই? 300 টাকা, 300 টাকা। এটার ভিতরে অন্য কালার আছে? হ্যাঁ, 3টা কালার, 3টা কালার। ওকে, এরপর কী আছে ভাই? তারপর আপনার চেলসির আছে, চেলসি নতুনটা। ওয়াও, এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই ডিজাইনটা খুব সুন্দর না ভাই? ব্যাগটা দেখি, সাইজ 3টা, সাইজ 3টা, প্রাইস 300 টাকা, প্রাইস 300। সবগুলো হলো থাই কাপড়, ঠিক আছে, থাই কাপড়। হ্যাঁ, চাইনিজ কাপড় না, এগুলো আপনার বাতাস দেওয়া যাবে কি, আপ ডাউন করবে, আপ ডাউন, গরম লাগবে না, গরম লাগবে না। ওকে, এরপর কী আছে ভাই? তারপর বায়ারমিনিকা আছে। আচ্ছা, প্রাইস ভাই? 300 টাকা, 300 টাকা। সাইজ? সাইজও 4টাই, 4টা সাইজ। ওকে, এগুলো কাপড়ের মান অনেক ভালো আছে না? অনেক, অবশ্যই অনেক ভালো। তারপর আপনি দেখেন এটা, এই যে কোয়ালিটিটা, ঠিক আছে, এই কোয়ালিটিটা কিন্তু সবাই থাই মালে আনতে পারেন, এটা আমরা অনলি আমরা আনি, আর কেউ আনতে পারেন এটা। এরপর কী আছে ভাই? তারপর আছে সিটির একটা কালার আছে, ইউনাইটেডের। আচ্ছা, ম্যানচেস্টার ইউনাইটেড। ওকে, প্রাইস 300 টাকা, 300 টাকা, সাইজ 3টা। আমরা এগুলো সবসময় পাইকারি বেচি, আমাদের পাইকারি মেইন, কিন্তু আমাদের পাইকারি কিন্তু খুচরা সবসময় পাওয়া যায় না, দেখা যায় কি আমাদের
থাকে না, পাইকারি আর কি আপনার সেল হয়ে যায়। যা আমরা মাল নামা মাত্র সব মানে দোকানদাররা নিয়ে যায়, তারপর আপনার যারা বাইরের পার্টি আছে তারা সবাই নিয়ে যায়, যার জন্য আমাদের মাল অনেক সময় শর্ট থাকে, স্টক সীমিত আর কি। আচ্ছা, এরপর কি আছে ভাইয়া? তারপর আছে আপনার এই যে আপনি কান্ট্রি ভিতরে যে নতুন জার্সি, যেমন জার্মানি, এটা জার্মানি, ফ্রান্সের, ফ্রান্সের, এটা হ্যাঁ, এটাও দেখতে বেশ ভালো লাগতেছে। ফ্রান্সের আরেকটা কালার আছে, ওটা আমাদের দুইটা, হ্যাঁ, ওইটা স্টকে নাই, স্টকে নাই, সাইজ
এটা আছে এখন। এরপর কি আছে? তারপর আমাদের কম দামি কিছু জার্সি আছে, যেমন আমাদের তো মেইন ব্যবসা পাইকারি, তো আমাদের সাবলিমেশন কিছু কম দামি জার্সি আছে যেগুলো আপনার 120 টাকা হলো পাইকারি আর কি। আচ্ছা, তো ওগুলো দেখাইতে বলতে এই যে এগুলো অনেকগুলো কালার আছে, যেমন এগুলো আমাদের সবসময় সব কালার হিসাবে থাকে না, যেমন এগুলো কালার আছে আপনার অল্প আছে, হ্যাঁ এটা 28টা কালার থাকে, 28টা কালার আছে, হ্যাঁ। যেমন বাপুবের একটা গেঞ্জি, এটা নতুন, বর্তমানে ভালো চলতেছে, এটা নতুন, এটা লোগো আছে না ভাই? হ্যাঁ লোগো আছে। প্রাইস একই দাম, এটা প্রাইস পড়বে 150 টাকা, 150 টাকা হলো খুচরা, আর পাইকারি যদি কেউ বেশি পরিমাণে নিতে 120 টাকা। আচ্ছা, এগুলো অনেকগুলো কালার, এগুলো সব কালার তো আসলে দেখানো যায় না আর কি, স্যাম্পল হিসেবে কিছু দেখিয়ে দিয়েছি। এটা কালার আছে আপনার 28টা কালার আছে বর্তমানে। ওয়াও, তো 28টা কালার সবসময় দেওয়া যাবে। আপনি যদি এটা দেখে দেন, কেউ যদি বলে এই কালারটা আমাকে দেন, এটা যদি আমার থাকে তাহলে দিতে পারবো, এটা কিন্তু সবসময় থাকে না, সবসময় থাকে পাইকারি। ওকে, এটা পাইকারি নিতে হলে 120 টাকা, খুচরা 150 টাকা। হ্যাঁ খুচরা 150 টাকা। তারপরে একটা আছে, আচ্ছা 150 টাকা, 150 টাকা পাইকারি, 120 টাকা, 120 টাকা। পিকনিকের জন্য বা একটা ট্যুরে যাবো আমরা, ওই জন্য যদি কেউ বানিয়ে নিতে চান তাও নিতে পারেন, বা একটা ক্রিকেট টুর্নামেন্টের জন্য বা ফুটবল টুর্নামেন্টের জন্য কেউ যদি বানিয়ে নিতে চান তাহলে আমরা অর্ডার দিবেন, আমরা বানিয়ে দিবো, সবাই দিবেন এক সপ্তাহ বা তিন দিন, বা আপনারা যদি নিজস্ব কোনো ডিজাইন দেন ওই ডিজাইন আমরা করতে ওইগুলো লাগবে আপনার এক সপ্তাহ। আচ্ছা ভাই, এগুলোর সাথে আপনার প্যান্ট আছে, প্যান্টের প্রাইস কিরকম পড়বে? প্যান্ট আসলে প্যান্টের লোকের বিভিন্ন প্রাইস হবে, ডিপেন্ড করে, যেমন কাপড়ের উপরে, কাপড় হ্যাঁ কম দামে আছে, বেশি দামের আছে। আচ্ছা, যে যেরকম কোয়ালিটি নেয় আর কি ওরকমই দেওয়া যাবে। আর কালার দেখাচ্ছি না, এটা লাস্ট কালার দেখাইতেছি আপনাদের। আচ্ছা, 120 টাকা পাইকারি আর খুচরা 150 টাকা। এখন আপনি যদি ইচ্ছা করেন এটা মডিফাই করতে পারেন, যেমন এটা নাইকের যে লোগোটা, আপনি বলতেছেন যে আমার নাইকের লোগো লাগবে না, আপনি আমার নিজস্ব ক্লাবে এটা লোগো দিব, দিতে পারবেন, মডিফাই করা চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে, এটা তো বেশি পিস যারা নিব তাদের জন্য। তারপরে যে বাংলাদেশে যেমন এইগুলো একটা আছে, বাংলাদেশে যেটা পরে আছেন, হ্যাঁ আমি যেটা পরে আছি, খুব সুন্দর লাগতেছে আপনাদের, এটা যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে 280 টাকা, 280 টাকা, আর খুচরা নিতে গেলে 350-300 টাকা। এটা মানে অনেক ভালো না ভাই? এটা অনেক ভালো, এটা প্লেয়ার ভার্সন আর কি, প্লেয়ার ভার্সন। হ্যাঁ, এটা সাইজ কি কি হবে? এটা আপনার হাতা রিপ আছে, তারপর গলা রিপ, এটা সম্পূর্ণ এলাস্টিক রিপ, ভালো। ওকে, তো এটা সাইজ কি হবে? এটা সাইজ হলো এল, এম, এক্সেল, ডাবল এক্সেল, চারটা সাইজ, চারটা সাইজ, চারটা সাইজ, পাঁচটাও থাকে, পাঁচটাও থাকে। তো এই ভাইয়ার এটা পড়া আছে যারা এটা নিবেন, আমি নিজে এইভাবে পড়ছি, আমার হলো এক্সেল, এক্সেল, হ্যাঁ আমি এক্সেলই পড়ি সব সময়। তারপরে এই যে এটার আপনার লাল সবুজটা আছে, বাংলাদেশে, এটা বাংলাদেশে ফুটবল টিমের, এটা ফুটবল না ভাই? হ্যাঁ এগুলো ফুটবল টিমের। সাইজ? এটাও সাইজ চারটা, চারটা। কাপড়ের মানও ভালো, মাল। তারপরে বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সিও পাওয়া যায়, এটা হলো ন্যাশনাল টিমের একবার অরিজিনালটা, এটা অরিজিনালটা, হ্যাঁ। প্রাইস ভাই? ন্যাশনাল টিমের আপনি যদি নেন 300 টাকা হলো পাইকারি, আর খুচরা নিতে গেলে 400 টাকা, 400 টাকা, হ্যাঁ। এক্সেল যদি না তখন তারও মানে পাইকারি কাতারি পরে, পাইকারি কাতারি পরবে, আমার সাইজ অনুযায়ী, যেমন পাইকারি নিতে গেলে কিন্তু নির্ধারিত সাইজ আমার মতে সাইজ দিব, আপনার মতে না। কি কি সাইজ হবে ভাই? যেমন এল, এক্সেল, ডাবল এক্সেল, এটা আপনি চারটা সাইজ যদি নেন চারটা সাইজে 4 পিস করে দিতে হবে, মিলিয়ে নিতে হবে, নিতে হবে, মিলিয়ে নিতে হবে। ওকে, তারপরে বাংলাদেশে দেওয়া যায় আপনার যে প্র্যাকটিসের বিভিন্ন, এই যেমন আপনার দারাস, আচ্ছা প্র্যাকটিসের জার্সিটা। প্রাইস ভাই? এটা 4 ফাটের জার্সি। ওকে, এটা ভালো গ্লেস করতেছে, হ্যাঁ। এটা 250 টাকা পড়বে পাইকারি, আর 300 টাকা হলো খুচরা, খুচরা 300 টাকা, হ্যাঁ। ওকে, আর আপনি ম্যাগি আছে অনেকগুলো কালার, কিন্তু ম্যাগি আপাতত কালেকশনে নাই, যার জন্য দেখাইতেছি না, অনেকগুলো ম্যাগি আছে। এটার প্রাইস কত ভাই? ম্যাগির কালার অনলি 110 টাকা, 110 টাকা, এটা হলো পাইকারি। আচ্ছা, খুচরা দিতে হলে 150 টাকা দিতে হবে ভাই। আমাদের কিছু ট্রাউজার দেখান, ট্রাউজার আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে, যেমন আগে হ্যাঙ্গারগুলো দেখাই। আচ্ছা,
হ্যাঙ্গারে যেমন এগুলো আছে যে এটা এটা যেটা আছে প্যারাশুট কাপড় ট্রাউজার, এটা এটা তো অনেক ভালো মানে, হ্যাঁ এটা আর্মি প্রিন্টের, এটা প্যারাশুট কাপড়, অনেকে অনেকের পছন্দ প্যারাশুট কাপড়, কিন্তু প্যারাশুট কাপড় ট্রাউজার সবাই মানে খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে প্যারাশুট কাপড় সবাই বানায় না, খরচ বেশি তো সাধারণ করে না, এটা পাইকারি নিলে 350 টাকা, 350 টাকা, আর খুচরাতে 400 টাকা, 450 টাকা, ওকে। আর আছে কি ভাই, এই প্যারাশুট কাপড় প্যান্ট আছে, শর্ট প্যান্ট, এটা তো ফুটবলের জন্য, হ্যাঁ ফুটবলের জন্য, ফুটবলের জন্য আপনি জিম করতে পারেন বা আপনি ঘুমাতে পারেন, যে যেটা জন্য ব্যবহার করা যাবে, হ্যাঁ এটা কাপড় মানে অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। প্রাইস ভাই, এর প্রাইস হলো 800 টাকা। আর এটা ভাই, এটা হলো, এটা হলো এক্সপোর্ট, এটা প্যান্ট, এটা মিলিয়ন্স কাপড় বলি আমরা। আচ্ছা, এটা হচ্ছে অনেকে যে বাস্কেটবলের যারা খেলে তাদের প্রয়োজন হয় আর কি। আচ্ছা, তো এটা এখানে আন্ডার আর্মো, নাইক, তারপর আপনার এই অনেক লেখা আছে, হ্যাঁ অনেকগুলো লেখা আছে, যে যে নামে নিতে। তো ভাই শর্ট প্যান্টের কাপড়গুলো অনেক ভালো করছে, হ্যাঁ এটা এটা অনেক ভালো, এটা মানে কাপড়ের ফেব্রিকটাও ভালো, পরলে অনেক আরাম হবে, আরাম হবে। প্রাইস কত ভাই? এটা প্রাইস হলো 300 টাকা, 300 টাকা, পাইকারি 800 টাকা, খুচরা 300 টাকা। আচ্ছা, এটা আপনার কালার লোকে তিনটা, তিনটা কালার, অ্যাশ কালার, নেভি কালার, আর লোকে আপনার এই ক্রিম কালার একটা কালার আছে, এটা বেশ ভালো লাগছে। এটার প্রাইস কত ভাই? এটা হলো পাতলা প্যান্ট, এই যে পিপি কাপড়ের, এটা আপনার মনে হয় পকেট সিস্টেম আছে, এটা যারা ক্রিকেট ক্রিকেট খেলে যারা প্র্যাকটিস ম্যাকটিস করে তাদের জন্য এটা, তো এটা প্রাইস হলো 150 টাকা, 150 টাকা। আর ট্রাউজার ভাই? এই ট্রাউজারটা হলো আমরা পিপি, মোটা পিপি বলি, এটার ভিতরে কয়েকটা ডিজাইন আছে, এটার ভিতরে আবার এমন সাইড স্টেপ, রেডিয়াম স্টেপ আছে, ওটা আপনি লাইটের আলো পড়লে জলে আর কি যেটা। আচ্ছা, ওইগুলো, এটা হলো আপনার পাইকারি নিলে 220 টাকা, আর খুচরা তো 250 টাকা, 250 টাকা। এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি, এটার ভিতরে একটা কোয়ালিটি, যেমন এই যে এটা একটা কোয়ালিটি, সেম প্রাইস থাকবে, হ্যাঁ এই যে এটা কিন্তু রেডিয়াম, এটা লাইটের আলো পড়লে এটা জলে আর কি। আচ্ছা আচ্ছা, এটা তারপর এটা সেম প্রাইসের, এগুলো হলো সেম প্রাইসের, সেম প্রাইস, হ্যাঁ। এটা আছে ইউনেক্সের, এটা চাইনিজ কাপড়, এটার মান ভালো, এটার মান ভালো, কাপড় মোটা না ভাই? হ্যাঁ মোটা। প্রাইস ভাই এটা? এটা 300 টাকা, 300 টাকা, জি। পাইকারি না খুচরা? পাইকারি, পাইকারি, খুচরা 350 টাকা, খুচরা 350 টাকা। আপনার পাইকারি পরে খুচরা তো আমরা ডিপেন্ড করবো, 50 টাকা তো বেশি থাকবেই। আচ্ছা ভাই, এটা ওই প্যারাশুট কাপড়ের আরেকটা কালার, এটা কাপড়ের মান ভালো, হ্যাঁ। প্রাইস ভাই? এটা হলো আপনার 350 টাকা, 350 টাকা, পাইকারি, পাইকারি, খুচরা 400 টাকা, 400 টাকা, ওকে। এটা ব্ল্যাকের মধ্যে? এটা হলো ব্ল্যাকের মধ্যে প্যারাশুট কাপড়ই, এই সেম কাপড়, প্যারাশুট কাপড়, হ্যাঁ। এগুলোর ভিতরে নর্মাল আছে, নর্মাল যেটা আছে ওটা কম দামি, ওটা তো পিপি কাপড়ে। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্যারাশুট কাপড়, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কাপড়, এটা অ্যাভেলেবেল না, এটা সব জায়গায় পাওয়া যায় না, হ্যাঁ এটা ধরলে বোঝা যাবে, এটা কাপড়ের মান অনেক ভালো। এটার প্রাইস কত ভাই? এটা আপনি 350 টাকা পাইকারি, আর হলো খুচরা 400-500, যে যাত্রী আলু দিতে পারে। ভাইয়াদের আপনার ট্রাউজার শর্ট প্যান্টের কাপড়ের মান অনেক ভালো, এগুলো হচ্ছে প্যারাশুট কাপড়, এগুলো সেম আছে নর্মাল, বাট এগুলো মান অনেক ভালো, শপে আসলে আপনারা দেখতে পারবেন। এরপর কি আছে ভাই? তারপর একটা ট্রাউজার আছে, এটা ওয়াও, এটা খুব সুন্দর, এটা কালো আর নেভি, কালো আর নেভি, হ্যাঁ। আচ্ছা ভাই, এগুলো সাইজ কি কি হয়? এটা সাইজ আছে এখন বর্তমানে XXL আর XL আছে। প্রাইস কত ভাই? এটা প্রাইস হলো 650 টাকা, 650 টাকা, জি। পাইকারি? পাইকারি হলো 600 টাকা। আচ্ছা, 50 টাকা আপনার যদি আপনার মানে আপনার সুযোগ না আসলে 50 টাকা বেশি আর কি। আর এমনি খুচরাতে তো আমরা 100-150 অনেক বেশি নেই, কিন্তু আপনার সুযোগ না আসলে 50 টাকা। এরপর কি আছে ভাই? যদি বলে যে দীপু ব্যাপার আছে, আচ্ছা একটু কম দাম আটাই, এই যে আপনি প্যারাশুট কাপড়টা বললেন না যে 350 টাকা, এটার ভিতরে একটু লো কোয়ালিটি কিনা, এটা হলো লো কোয়ালিটি, এটা হলো 250 টাকা, 250 টাকা, হ্যাঁ। তারপরে এগুলো আছে পাতলা কাপড়, এটাকে পিপি কাপড় বলে আর কি, পিপি কাপড়, হ্যাঁ। এটা কালারটা সুন্দর, এটা কালার, এটার ভিতরে কালার 5-6টা আছে, 5-6টা আছে, এটা বাংলাদেশের লোগো দেওয়া আছে। আচ্ছা, ব্যাক প্রাইস সেম থাকবে? হ্যাঁ সেম প্রাইসে, এটা বাংলাদেশের লোগো, এসএক্স নিউ ব্যালেন্স বিভিন্ন নামে। প্রাইস কত ভাই? এটা প্রাইস লোগো আপনার 220 টাকা হলো পাইকারি রেট। অনেকে ফাড়া পছন্দ করে, যেমন ক্রিকেট খেলে যারা ক্রেসের উপরে পড়লে ফাড়া জিনিসটা ভালো লাগে, তো ফাড়া আছে, তারপর আপনার ফাড়া ছাড়া আছে, বিভিন্ন ডিজাইনের আছে এটা। ওকে, আর খুচরা কত পড়বে? খুচরা 250 টাকা, 250 টাকা, হুম। তারপর এগুলোর ভিতরে মানে সব কাপড়ের ভিতরে এগুলো শেষ, আর আপনার সুইট প্লেভ কাপড় আছে, সুইট প্লেভ কাপড়ের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে, চলো আপনাকে দেখাচ্ছি। যেমন সুইট কাপড়ের ভিতরে এটা আছে মানে ওয়ান স্টেপ সিম্পল, একদম সিম্পল, এগুলো তো আপনার ক্রিকেটে পড়ে না ভাই? হ্যাঁ, এগুলো ক্রিকেট ফুটবল বা অনেকে এমনি জিম টিম করে যারা আপনি। প্রাইস ভাই এটা? এটা প্রাইস হলো আমাদের, যে আমরা তো মেন পাইকারি ব্যবসা আমাদের, তো এটা যদি আপনি পাইকারি নিতে চান তাহলে 180 টাকা, এমনি খুচরা বেচতে গেলে আমরা 200 টাকা, 200 টাকা করি, হ্যাঁ, কারণ একটা আমাদের 800 টাকা বিক্রি করতে হয়। এগুলো ভিতরে অনেকগুলো ডিজাইন আছে, এগুলো, হ্যাঁ প্রাইস কি সেম থাকবে? হ্যাঁ সেম থাকবে, এগুলো আমাদের মানে পাইকারির জন্য, এর আমাদের ডিজাইনগুলো প্রয়োজন হয়, যার জন্য অনেকগুলো ডিজাইন আছে। এটা দেখতে ভালো লাগতেছে ভাই, ডিজাইন এরকম অনেকগুলো আছে। এটা খুচরা কত পড়বে ভাই? এটা, এটা খুচরা 200 টাকা, 200 টাকা, হুম, অনেকগুলো ডিজাইন আছে। ওকে, এটা, হ্যাঁ হ্যাঁ সেম প্রাইস, 200 টাকা, সেম প্রাইস। এই একটা আছে, মানে এগুলো অনেকগুলো ডিজাইন আছে, আপনি ডিজাইন দেখালে শেষ করা যাবে না, অনেক কালেকশন আমাদের পার্টি, মানে এটা তো খুচরাদের জন্য, এটা যারা আমাদের পাইকারি নেবে তাদের জন্য অনেকগুলো ডিজাইন এগুলো আর কি। তারপরে একটা ট্রাউজার আছে আমাদের, এটা এক্সপোর্ট কোয়ালিটি, এটা আমাদের বাইরে এক্সপোর্ট হয়, এটার মান সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এটার সাইজ হলো আপনার 5টা, MLXL XXL, মানে 4টা সাইজ অ্যাভেলেবেল আছে, এস সাইজটা সবসময় থাকে না। এটা হলো আপনার এক্সপোর্ট কোয়ালিটি ট্রাউজার। এটা কী কাপড় ভাই? এটা, এটা সুইট প্লেভার কাপড়। প্রাইস ভাই? এর প্রাইস হলো আমাদের মানে পাইকারি দিয়ে 260 টাকা,
আর খুচরা হলো আপনি 300-350 টাকা যে যার থেকে যেটা নিতে পারেন। এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি, সবগুলো এলাস্টিক মেলাস্টিক সব চাইনিজ, সব বাইরের, কোনো বাংলাদেশি নেই, খালি বাংলাদেশি ফিডিং সবই বাইরের, ফিডিংটা বাংলাদেশি। আর আপনার সিলাইগুলো মনে হয় আপনার থ্রি নীল সিলাই, এই সিলাইগুলো নর্মালি জিন্স প্যান্টে যে সিলাইগুলো থাকে মোটা ওই সিলাইগুলো, এগুলো সিলাই গ্যারান্টি, আপনি সিলাই ছুটবে না, আপনি কাপড়ও নষ্ট হবে না, কাপড় একমাত্র পোড়া ছাড়া কোনো নষ্ট নেই, বুশ করবে না। এরপর কি আছে? তারপরে এটার ভিতরে আপনি একটু লো কোয়ালিটি দিয়ে একটা আছে, এটা এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, এটা বাংলাদেশে বেচার জন্য সবসময়। এটা বি গ্রেড? হ্যাঁ বি গ্রেড। প্রাইস কত ভাই? এটা প্রাইস হলো 220 টাকা। 220 টাকা আর পাইকারি এটা আর কি, আর খুচরার জন্য আপনার 250 টাকা 300 টাকা যে যা লিতে পারে আর কি। এটা হলো আমাদের সুইট প্লাবের কাপড়ের কালেকশন, এই সুইট প্লাবের কাপড় শেষ, পিপি কাপড়গুলো দেখলাম। আবার আমাদের যে অনেকগুলো সস আছে, যেমন সুইট প্লাবের হাফ প্যান্ট আছে, সুইট হাফ প্যান্ট আছে, এগুলো আমাদের অনেকগুলো ডিজাইন আছে সুইট প্যান্টগুলো, মানে এগুলো কিন্তু আমাদের মূলত পাইকারিদের জন্য আপনাকে দেখাচ্ছি আর কি। এই সুইট প্যান্টগুলো আমাদের এগুলো অনেকগুলো ডিজাইন, আপনার আপনার 8টা ডিজাইন আছে। আচ্ছা, এটা হলো সুইট প্লাবের কাপড়, তো এটার দাম হলো আপনার 110 টাকা আমাদের পাইকারি রেট, আর খুচরা নিতে গেলে 150 টাকা। 150 টাকা, হ্যাঁ, এটা আমাদের পাইকারি রেট, পাইকারি বললাম। পিপি কাপড় আছে পাতলা। আচ্ছা, এই প্যান্টগুলো এগুলো এগুলো কালার আছে আপনার 14টা কালার আছে, 14টা কালার আছে, 14টা কালার আছে, এটা বেশ কালারফুল না? হ্যাঁ। প্রাইস ভাই? এটা প্রাইস হলো আমাদের পাইকারি নিতে গেলে আপনার পড়বে 550 টাকা ডজন। এখন খুচরা আমরা 100 টাকা নিয়ে যেগুলো বিক্রি করি না, আসলে খুচরা প্যান্ট, এই প্যান্টটা খুচরা বিক্রি করি না। আচ্ছা, যেহেতু সেট ভেঙে যায়। ভাইয়া আমি একটু কথা বলি, হ্যাঁ, এই কালেকশনগুলো কি অনেক আছে? হ্যাঁ, এই কালেকশনগুলো অনেক, এগুলো অনেক চলতেছে এখন। দুইটা জার্সি একটু দেখান তো ভাইয়া। এগুলো হলো আপনার যে নাইকের আছে জার্সি আর কি। আচ্ছা, এই যে এই যেমন এটা পোমা, এটা পোমা, হ্যাঁ, এটা প্রাইস কত ভাই? এটা প্রাইস হলো 250 টাকা হলো পাইকারি। এটা কি কাপড় ভাই? এটা এটা হলো ভাই মিলেন্স কাপড় বলি আমরা, এটা চাইনিজ কাপড় আর কি, এটা স্টিচ আছে অনেক স্টিচ। হ্যাঁ, খুচরা 300 টাকা পড়বে, খুচরা 300 টাকা পড়বে। এটা ভিতরে আপনার বিভিন্ন নামের আছে, যেমন পোমা, আন্ডারামো, এটা কাপড়ের মান অনেক ভালো ভাই। হ্যাঁ, অনেক ভালো। তারপর এডিডাস, তো দেখ এগুলো এগুলো বাইরে এটা অনেক নাইকের আছে, আর কিছু কালেকশন আছে, এগুলো আমাদের আপাতত গোডাউন আছে, তো করোনাকালীন সময়ের জন্য আমরা নামাচ্ছি না আর কি, ওগুলো আছে স্টকে। তারপরে যে বাংলাদেশে প্র্যাকটিসে যদি কেউ বলে যে আমি পুরোনো আকাশে যাচ্ছি রা যাইতেছি, ওটা পাওয়া যাবো, আপনার আকাশ পাওয়া যাবো, লাইব্রেরিটা পাওয়া যাবো, সবগুলো আছে। প্রাইস ওই যে আগেরটাই 250 টাকা, আর হলো 300 টাকা, 250 টাকা পাইকারি। আমাদের আরও অনেক অনেক আইটেম আছে, যেমন আমার তো মূলত আমাদের পাইকারি ব্যবসা, যার জন্য আমাদের নাম্বার সিট জার্সি আছে, তারপর আপনার ট্রাউজার বিভিন্ন কোয়ালিটির আছে, এগুলো তো আপনাকে দেখালাম। নাম্বার সিটের জার্সি যদি আপনি একটা দেখাতে চাই তাহলে আপনি এটা দেখতে পারেন, যেমন এগুলা, এগুলো ম্যান সিটি, বার্সা, আমরা বিভিন্ন ক্লাবের নামে। আচ্ছা, তো এগুলো আপনার 12 পিসের সেট, আপনাকে একটা একটা দেখাচ্ছি অনলি, সব কিছু দেওয়া যাবে না। প্রাইস ভাই এটা? এটা প্রাইস হলো 1320 টাকা হলো পাইকারি রেট বিছে আমরা, ঠিক আছে। তো আপনি যদি কেউ খুচরা নিতে তাহলে 150 টাকা করে নিতে হবে, 150 করে নিতে হবে। হ্যাঁ, এই পিছনে নাম্বার, ফুল সেট নিলে কয়টা নিবো ভাই? 12 পিসের নাম্বার, 12 পিস নিতে হবে। হ্যাঁ, এগুলো লুজ বেচা যাবে না। আচ্ছা, এটা সাইজ কি কি হবে ভাই? এল, এক্সেল, ডাবল এক্সেল, তিনটা সাইজ এটা ভিতরে মিলানো আছে। আচ্ছা, তারপর আপনার এইগুলো তো নাম্বার সিট গেল, এই পিপি প্যান্টগুলো গেল, তা আমাদের মূল ব্যবসা কিন্তু পাইকারি। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের কিন্তু সব মাল সবসময় পাওয়া যাবে না, সাথে 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 নক্ষত্র, হ্যাঁ, সাথে সাথে নক্ষত্র স্টকে থাকে না আমাদের, মেন সমস্যা এটা। তো আমাদের এই ছিল আমাদের আইটেমগুলো, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি, তো আপনাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, দিবু ভাই আমাদের আপনাদের নিচে লিঙ্ক দিয়ে দিবে। আপনারা খুবই সীমিত দামে বিক্রি করেন? হ্যাঁ, খুবই সীমিত দামে, আমাদের নিজস্ব ফ্যাক্টরি, আমাদের দুইটা ফ্যাক্টরি আছে, আমাদের নিজেদের নিজেদের পণ্য নিজেরাই বিক্রি করি, বাইরে থেকে সংগ্রহ করি না। জাস্ট এটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।